যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী যুদ্ধজাহাজ থিওডোর রুজভেল্টে অনিয়ন্ত্রিতভাবে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। এমন অবস্থায় সেখানকার সব ক্রুকে কোয়ারেন্টিন করতে পেন্টাগনের জরুরি সাহায্য চেয়েছেন জাহাজটির ক্যাপ্টেন। তবে প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার মঙ্গলবার জাহাজটিকে খালি করার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছেন। এতে ধারণা করা হচ্ছে করোনা ভাইরাসের কারণে জাপানের উপকূলে বিপদে পড়া ব্রিটিশ মালিকানাধীন ডায়মন্ড প্রিন্সেস জাহাজের মতোই পরিণতি হবে থিওডোর রুজভেল্টের। ক্যাপ্টেন ব্রেড ক্রোজিয়ার 4 পৃষ্ঠার এক চিঠিতে উল্লেখ করেছেন তারা কোনোভাবেই চাইছেন না যে জাহাজের 4,000 ক্রুয়ের মধ্যে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ুক। অত্যন্ত ভীতিকর পরিস্থিতির মধ্যে জাহাজটিকে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপে নোঙর করে রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সান ফ্রান্সিসকো ক্রনিকল মঙ্গলবার সেই চিঠি ছেপেছে। সেখানে ক্যাপ্টেন ব্রেড ক্রোজিয়ার লিখেছেন, আমরা যুদ্ধে লিপ্ত নই, নাবিকদের মরার প্রয়োজন নেই। তিনি আরও লিখেছেন, রোগটির সংক্রমণ অব্যাহত রয়েছে এবং ক্রমান্বয়ে বাড়ছে। জাহাজে পর্যাপ্ত ফাঁকা জায়গা নেই, সামাজিক দূরত্ব বজায় রাখারও কোনো উপায় নেই। অপ্রয়োজনীয় ঝুঁকি এড়াতে জাহাজে থাকা সব ক্রুকে গুয়াম উপকূলের নিকটবর্তী কোনো স্থানে কোয়ারেন্টিন করে রাখার আবেদন জানিয়েছেন তিনি। পরিস্থিতি মোকাবেলায় যে কৌশল নেওয়া হয়েছে তাতে সংক্রমণ বিস্তারের গতি ধীর করা গেলেও পুরোপুরি থামানো যাচ্ছে না বলে জানিয়েছেন তিনি। যুদ্ধজাহাজটিতে ইতিমধ্যে শতাধিক ব্যক্তির দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে সান ফ্রান্সিসকো ক্রনিকেল। যদিও নাম না প্রকাশের শর্তে আমেরিকান কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, জাহাজে অবস্থানকারীদের মধ্যে প্রায় 80 জন করোনায় আক্রান্ত হয়েছেন। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।